বিপিএল এ লেজেন্ডস অফ রূপগঞ্জের দেয়া 179 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 5 রানে নেই মোহামেডানের 2 উইকেট। 179 রানের লক্ষ্যটা সহজ মনে হলেও শুরু থেকে মোহামেডানের ব্যাটারদের চেপে ধরেন রূপগঞ্জের পেসার আলামিন হোসেন। অন্যদিক থেকে শুভাগত হোমও করতে থাকেন ইকোনমিক্যাল বোলিং। ইমরুলকে একের পর এক সুইঙ্গার বাউন্সে পরাস্ত করছিলেন আলামিন। অবশেষে আলামিনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ওপেনার ইমরুল কায়েস ফিরে গেছেন 9 বলে মাত্র 1 রান করে। তিনের আমার নৌরোজ নাবিল 6 বল খেলে করেছেন মাত্র 2 রান। শুভাগত হোমের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এরপর ব্যাট হাতে মাঠে নামেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। রনি তালুকদারের সাথে হাত মিলিয়ে হাঁটা ধরেন পিচের দিকে। নন স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে সতীর্থদের আউট হয়ে প্যাভিলিয়নে ফেরা দেখছিলেন রনি তালুকদার। নারায়ণগঞ্জের ছেলে রনি তখনই ঠিক করে ফেলেন দলকে জেতানোর দায়িত্ব তুলে নিতে হবে নিজের কাঁধেই। ঘরের মাঠ ফতুল্লায় খেলতে থাকেন একের পর এক বড় বড় শট। বলের মেরিট বুঝে খেলেছেন, গ্যাপ দেখে 4 হাঁকিয়েছেন, নিজের জোনে বল পেলেই হাঁকিয়েছেন বিশাল বড় বড় সব ছক্কা। আরেক পাশ থেকে রনি তালুকদারকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। শোভাগত হোমকে বিশাল ছক্কা হাঁকিয়ে 67 বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে থামেননি রনি তালুকদার। রান তুলে গেছেন ম্যাচের চাহিদা অনুযায়ী। প্রাণ কফি ক্যান্ডি কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি হাইকে বলো বাই। রনির থেকেও এক বল কম খেলে 66 বলে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কনও। এ নিয়ে টানা 3 ম্যাচে অঙ্কন খেললেন 50 ইনিংস। যদিও এদিন 59 রান করেই থামতে হয়েছে অঙ্কনকে। অঙ্কনের পর মাঠে এসে বেশিক্ষণ টিকতে পারেননি বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের মিডল অর্ডার ব্যাটার আরিফুল ইসলাম ইতুন। ফিরেছেন 11 বলে 6 রান করে। এরপর মাঠে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাট হাতে 32 বল খেলে করেন 9 রান। যতক্ষণ পিচে ছিলেন পুরোটা সময় সঙ্গ দিয়েছেন রনি তালুকদারকে। এক পাশ আগলে রাখা রনি এদিন ছিলেন দুরন্ত ছন্দে। 114 বলে 92 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন এই ওপেনার। কাউসার শান্ত, ক্রিকফ্রেনজি। চলে